আমি অন্ধ মানুষ কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ব, আমার দুইটা চক্ষুর একটা চক্ষু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো মনে 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 চিন্তা করতেছে, আমি রাত্রের অন্ধকারে যখন ফজরের আজান দিবে কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ব। চিন্তা মানুষটা মুখস্থ করে বাইরে গেছে, বউডা কয় যে তুমিও করো কে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিরে ভালো মানুষ গেল সব আহন মানি গে পানি খাবা কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বউডা বেশি খুসা খুসি আরম্ভ করছে, এমন পেটন দিছে কয় চোপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এ বাজে নেওয়ার হয় না। কমন সেন্স একটা জিনিস, ব্রেন আকাল, আপনারা যদি কথা কন তাহলে গেল না, আমি যত টাইম কথা কমো কোরআন হাদিস থেকে কথা কমো ইনশাআল্লাহ। এটা কিসের কিতাব? এটা কিসের কিতাব? এটা এটা কি বাপ মাও বললে, আত্মীয় স্বজন বললে খতম করার কিতাব কি খালি? কোরআন বিজ্ঞানময় কিতাব। বাবা প্লিজ অ্যাটেনশন, গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ, যতটুকু কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো, এত টাকা পয়সা খরচ করে যদি একটা কথা আমলের কথা যদি মনে না রাখতে পারেন, ইয়াদ না রাখতে পারেন, বেকার হয়ে যাবে। আমার কুদ্দুস ভাইজানেরও বেকার হবে, আপনাদেরও বেকার হবে, সাদেক আলী তাওই সাহেবেরও বেকার হবে, কথা ঠিক কিনা বলে? এই মসমার মধ্যে যারা এক টাকা দান করেছেন, এক পয়সা দান করেছেন, ইনশাআল্লাহ আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই মজলিসের মধ্যে যারা এক টাকা দিয়েছেন, এক টাকা এক টাকা এক টাকা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, ইয়ে আপকে লিয়ে সাদাকায়ে জারিয়া বন গিয়া, যে জোর সে কহিয়ে সুবহানাল্লাহ। এটা কিসের কিতাব? বিজ্ঞানময় কিতাব। কিসের? এ যুবক কিসের কিতাব? বিজ্ঞান। এটা বলবেন হুজুর এটা কি মোবাইলের কথা আছে? বালা মোবাইল ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে কুদ্দুস ব্যবহারের ফিঙ্গার প্রিন্ট আমার ফিঙ্গার প্রিন্ট মিল নাই, কথা ঠিক কিনা? হে যুবক, তোমার আব্বার ফিঙ্গার, তোমার ভাইয়ের ফিঙ্গার, তোমার মায়ের ফিঙ্গার, তোমার সাথে ফিঙ্গার মিল নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, ওই মায়ের হাতের ফিঙ্গারের সাথে তোমার হাতের ফিঙ্গারের মিল নাই। এটাও তো 1400 বরস পেহলে বিশ্ব নবীর উপরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে দলিল দিছে। এটা 1880 সালে ফ্রান্সের একজন বৈজ্ঞানিক এটা রিসার্চ করেছে, গবেষণা করেছে, দেখেছে যে মানুষের ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিল নাই। এটা ব্যবধান করছে কেরা? এটা ব্যবধান করছে কেরা? তাহলে বোঝা গেল মোবাইল ফেক, মোবাইলের ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে কোন জায়গায় জায়গা পাইলো বৈজ্ঞানিক? আরে কথা কোন না কে বুঝেন না নাকি? কোন জায়গায় পাইলো? কোরআনটা আমি যে বললাম বিজ্ঞানময় কিতাব, এটা তাম সাতাবিজের কিতাব না, পানি পড়ার কিতাব না, খতম পড়ার কিতাব না, বিজ্ঞানময় কিতাব। এ নিজেই বিজ্ঞান, সায়েন্স, গোটা পৃথিবীর সায়েন্টিস্ট বিজ্ঞানরা বৈজ্ঞানিকরা গবেষণা করে, তারা ইঞ্জিনিয়ার হইতেছে, বড় বড় ইঞ্জিন বানায়। আবার কবেন হুজুর ইঞ্জিলের কথা কইতেছেন, ইঞ্জিলের কথা, ইঞ্জিলের কথা কি কোরআন শরীফে আছে? কি কোন নাই, কি কোন কাক বুঝাবার লইছি আমি? আ বাবা খারাপ পায় না আমার শোনা, আমার আব্বারা আমার দাদু ভাই আমার যুবকরা থাকলে আমি পাগল হয়ে যাম গা আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত আমার যুবকদের জন্য, জি ভার কে কর জায়েঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে যামুন ইনশাআল্লাহ, যত টাইম থাকবো ইনশাআল্লাহ, গুনাহ হবে না, সওয়াব ভরপুর, সওয়াব ভরপুর, সওয়াব ভরপুর, সওয়াব ভরপুর হয়ে যায়গা। সওয়াব দেখা যায় না, সওয়াব দেখা যায় না মেরে ভাইও, সওয়াব দেখা যায় না, যদি দেখা গেত তাহলে আপনারা এই হুজুর এই হুজুর শান্তি পাইতো না। চল নিকল উদার হাম বেটে গিয়ে, হ্যাঁ সওয়াব জাদা মিলে গাছ। এটা যদি খালি ভাই দেখা গেত মারামারির আর অভাব থাকতো না। আমার শোনা, বলতেছিলাম বিজ্ঞানময় কিতাব, এটা বৈজ্ঞানিকদের বিজ্ঞানময় কিতাব। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বিশুদ্ধ কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, শক নাই, সন্দেহ নাই। জিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলবেন হুজুর এই যে প্লেনে আমরা যে প্লেনে যাই, প্লেন 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 রকেট চিনি তো, আমি মুক্তাসার কথা কইতেছি, খারাপ পাইতেছেন? স্পিকার ভাঙা গেলে কথা বলা না। ফিঙ্গারপ্রিন্ট কোথায় থেকে আসলো?
অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মোবাইল ফিঙ্গারপ্রিন্ট কোথায় থেকে আসলো? আরে বাবা কোনে জোরে কন্যা কোথায় দিকে? কোরআন। আবার কোন হুজুর প্লেন সম্পর্কে এটা কি কোরআন শরীফে আছে? হ্যাঁ আছে, 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে আপনি যখন তেলাওয়াত করবেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকহুম সাফাতিম ওয়া ইয়াকুবুদ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সিল্লা ইয়াবলেন আল্লাহু আকবার, নারা তাকবীর, নারা তাকবীর। এবার কবেন হুজুর এই আয়াত কইলেন, প্লেন সম্পর্কে আয়াত কইলেন, এটা কোনে বা মুজায়ে নে তালাশ করে? বাবা ইসকে লিয়ে প্র্যাকটিক্যাল করনা চাহিয়ে, কি করা লাগবো? প্র্যাকটিক্যাল করা লাগবো। ইঞ্জিল আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা কোরআন দেখে দেখে, কোরআনের আখর গুলা কোরআনের তফসির তরজমা পড়িয়া প্র্যাকটিক্যাল করছে, মেহনত করছে, প্লেন বানাইছে, হেলিকপ্টার বানাইছে, ইঞ্জিল বানাইছে, মাইক বানাইছে, মাইক্রোফোন বানাইছে, এই যে মাইক সেট বানাইছে, বড় বড় ইঞ্জিল বানাইছে। এমন একটা কিতাব যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, শক নাই, সন্দেহ নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, আপনি পড়লে সওয়াব পাবেন, পৃথিবীর সেরে জমিনে এমন একটা কিতাব পাইলাম বাবা। সুমা খাইলেই সোয়াব, দেখলেও সোয়াব, পড়বার পাইলেও সোয়াব, না পড়বার পাইলেও সোয়াব। একটু সেল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, বয়ান করতেছেন, তোমরা বিনা প্রয়োজনে মসজিদে বাড়িতে নামাজ পড়িও না, বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না। ও বাবা বয়ানের দিকে হুট করিয়া ঢুকিয়া গেলাম, প্লিজ অ্যাটেনশন, গুরুত্ব দিবেন আমার যুবক বন্ধুগণ। ও মা বোনের আপনারা কেউ উঠাউঠি করবেন না রে মা, মা বোনদের জন্য ভালো একটা তাবিজ রয়েছে লাস্ট টাইমে। ও মা আপনাদের জন্য ভালো একটা তাবিজ রয়েছে, ভালো একটা পানি পড়া রয়েছে রে মা। ও মা আমি আসামের জমিন থেকে চলে আসছি, দিল্লির জমিনের মধ্যে ভারতের সের জমিনে, মেরুডের জমিনের মধ্যে আলেম ওলামার সঙ্গে নিয়ে কথা বলতেছি রে বাবা। আমি হুট করে বয়ানটা মাঝের দিকে চলিয়া গেলাম, একটা মানুষ উঠাউঠি করবেন না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বয়ান করতেছে, হো বাবা সাবরা, বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না, বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না, নামাজ হবে না। অন্ধ সাহাবী জোরে 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 করে কান্দে রে বাজান, দুইটা চক্ষুর একটা চক্ষু নাই, আল্লাহ নবীর সাহাবে বলে আমি অন্ধ মানুষ কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ব, আমার দুইটা চক্ষুর একটা চক্ষু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে 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 চিন্তা করতেছে, আমি রাত্রের অন্ধকারে যখন ফজরের আজান দিবে কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ব, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এমত অবস্থায় সাহাবি দৌড়িয়ে বাড়িতে চলে গেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে, হে বিবি, আমি অন্ধ মানুষ, আমি কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়বো?